জাপানিজ পাট শাক আর বাংলাদেশি পাট শাকের মধ্যে পার্থক্য হচ্ছে, জাপানিজ পাট শাক এরকম একটা গাছ এরকম ঝোপের মতো হয়ে থাকে, পুরাটাই একটা ঝোপের মতো, অনেক একটা গাছেই অনেক পাট শাক। আর বাংলাদেশি পাট গাছ দেখুন, এই যে এখানে তিনটা হয়েছে এরকম লম্বা, একটা গাছ থাকে তেমন একটা বেশি শাক পাওয়া যাবে না। কিন্তু জাপানিজ পাট গাছ দেখুন এই সাইডেও একটা, একটা গাছের মধ্যেই অনেকগুলো পাট শাক, কতগুলো পাট শাক, একটা গাছ থেকে এক আটি শাকের বেশি হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে জমিতে আসলাম, জমির একটা ভিডিও অনেকদিন থেকে করা হয় না, আজকে ভাবলাম একটু করি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বিশাল বড় লাউ হয়েছে এবার, মাশাআল্লাহ। আর কি হলো, আর কিছু দেখতে পাই না তো। লাউ, করলা, ধুন্দুল, মরিচ, কলমি শাক, পাট শাক, পুঁই শাক, এগুলো সব একটু পরেই সব তুলে নেব। ধুন্দুল আর লাউ কেটে আনলাম, আর ওখানে এখন ঢেঁড়স, কলমি শাক, পাট শাক এখন এগুলো কাটবো। জমির সব আগাছা ক্লিন করা হলো, পানি দেওয়া হলো, এখানকার কসমসের গাছ তুলে দিলাম, আর কয়েকটা আলু গাছ ছিল, এই যে কয়েকটা আলু তোলা হলো, আর এখানে আগাছা, আর ওই সামনে দুই পলিব্যাগ আগাছা, অনেক আগাছা তুললাম আজকে। এই হলো জমির অবস্থা। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।